আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন আমি যে জমিতে দাঁড়িয়ে ভিডিও করছি এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। ঘাসটি পানি শুকনো উভয় জমিতেই খুব সহজে চাষ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক এখন এই ঘাসটি ফুল এসে গেছে, কেননা এই ঘাসটি শীতের আভাস পেলেই ফুল এসে যায়, তো এটা কিন্তু গরমকালে ফুল আসে না। আর আরেকটি কথা হচ্ছে এই ঘাসটি কিন্তু গরমকালে খুব দ্রুত বড় হয়, একদিনে আড়াই ইঞ্চি পর্যন্ত বড় হয়। তো ভিউয়ার্স, যারা নিচু জমিতে ঘাস করতে চান, পানি জমে থাকে, পরিত্যক্ত জমি ফেলে রেখেছেন, ছাগলের খামার আছে, গরুর খামার আছে, তারা কিন্তু এই ঘাসটি খুব সহজে চাষ করতে পারেন, কারণ এই ঘাসটি ছাগলের খুবই প্রিয়। অতিরিক্ত নরম হওয়ার কারণে এই ঘাসটি ছাগল খেতে খুব পছন্দ করে। এই ঘাসটি কিন্তু খুবই নরম, সফট, একদমই নরম, রাবারের মতো। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, একদম নরম। আপনারা ছোট ছোট থাকাকালীন কাটবেন, আর এটা বড় হলেও সমস্যা হয় না, এটা শক্ত হয় না, শক্ত হওয়ার ঘাস না। তো যারা নিচু জমিতে ঘাস চাষ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি, আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।